শেখ হাসিনা তিনি যা বলেন তিনি তাই করেন এবং তরুণদের জন্য তিনি অবাধিত সুযোগ সুবিধার সৃষ্টি করেছেন আজকে শুধু বিদেশে যাওয়া না ম্যানপাওয়ারে সেই রপ্তানি হওয়া না দেশের ভিতরে কলকারখানা অফিস আদালত দোকান পাঠে আজকে তরুণের সেই চাকরির সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে একটা জিনিস খালি আমি বলব এই যে পাশে আপনারা জানেন হকার্স মার্কেট ওটা আগে কি নাম ছিল রেলিংটন মার্কেট অর্থাৎ এই পিছনে কথা বলো রেলিংটন মার্কেট নাম ছিল অর্থাৎ ওইখানে রাস্তার পাশে রেলিং মানে সেই ব্র্যাকেটে করা পুরানো সেকেন্ড হ্যান্ড কাপড় সেই সেকেন্ড হ্যান্ড কাপড় ঝুলায় রাখা হতো এই রেলিংটন মার্কেট কিন্তু উঠে গেছে এখন আর কেউ বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড কাপড় কিনে না যা কিছু আমরা নিজেরাও রোজা উপলক্ষে কিছু যখন দেই তখন সেকেন্ড হ্যান্ড কাপড়ের কথা ভুলেও মুখে আনা যায় না সবখানে নতুন কাপড় দিতে হয় আর একই সঙ্গে আর একটু উন্নতি হয়েছে আমাকে লুঙ্গি একমাত্র বৃদ্ধ বয়সের লোক ছাড়া নিতে চায় না সব পাজামা প্যান্ট পরে এবং একই সঙ্গে টি শার্ট পরে এইভাবে সারা বাংলাদেশের গ্রামের চেহারা বদলাই গেছে বস্ত্র শিক্ষা পর্যন্ত সেই প্রত্যেকটা বাচ্চা যখন বছরের প্রথম দিকে সেই স্কুল খোলার পরে নতুন বই বুকে শুকনা নাকের কাছে গন্ধ নিয়ে নিয়ে তারা যায় তখন আমরা আমাদের শৈশবের কথা ভাবি আমাদের ফাইনাল পরীক্ষা হলে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠার আগে নিচের ক্লাসের ছাত্রীরা এসে বলতো আপা আমার বাবা সব বই কিনতে পারে না আপনার বইগুলি ফেলবেন না আমারই দেবেন আমার আমি যাতে পড়াশোনা করতে পারি চিকিৎসা বললাম তো ওষুধ দেওয়া হচ্ছে অন্যের বস্ত্রের শিক্ষা চিকিৎসা বাসস্থান আজকে লাল সবুজের ঘর সাক্ষী দেয় প্রত্যেকে মাথা গোজার ঠাই হচ্ছে কাজে আওয়ামী লীগ যা বলে শেখ হাসিনা যা বলে সে তা অক্ষরে অক্ষরে পালন করে এটাই হলো আজকে বাস্তবতা তাই আজকে বিভিন্ন বিদেশি ম্যাগাজিন শেখ হাসিনার নাম দিয়েছেন স্টার অফ দ্য ইস্ট অর্থাৎ পূর্বাঞ্চলের এই পৃথিবীর পূর্ব গোলার্ধে পূর্ব ভূখণ্ডের উজ্জ্বল তারকা সুপ্তারা হলেন শেখ হাসিনা শেখ হাসিনা এবং শেখ হাসিনা আজকে তাই বিএনপিরে বলি আর তো কিছুদিন পরে নির্বাচন আসেন ট্রাই ইওর লাক আপনি আপনারা আপনাদের ভাগ্য পরীক্ষা করেন জনগণ আপনাদের গ্রহণ করলে আমরা তো কু করার ক্ষমতা থাকব না যেটা আপনারা করেন জনগণ বিদায় দিলে আমাদের নেত্রী পার্লামেন্টে বলছেন যখন ভোট দিলে আসি না থাকলে নাই কাজে যেখানে মৃত্যুর দুয়ার থেকে আজরাইলের পাঞ্জা থেকে আল্লাহ তালা তার রহমতের চাদর দিয়ে রক্ষা করছে সেখানে আপনাদের ওই বুলেট বোমারে ভয় অন্তত শেখ হাসিনা পায় না এবং স্বেচ্ছাসেবক লীগ যারা নাকি শেখ হাসিনার ভ্যানগার্ড অগ্রগামী শক্তি সেই ভয় পাবে না কাজেই আমি বলব বিএনপির নৈরাজ্য সন্ত্রাস এবং ষড়যন্ত্রের পথ পরিহার করে আপনাদের মুরব্বীদের ভরসা করে লাভ নাই তাদের এখন নিজেদেরই সেই প্রাণ বাঁচা অর্থনৈতিক মন্দার ফলে তারা নিজেদের নিয়েই খুব ব্যস্ত আপনাদের কেউ জামিনদার হবে না ওই জামিনদার আর মুক্তা দিয়া আপনারা পার পাবেন না জামিন কেউ করবে না কাজেই ষড়যন্ত্রের পথ পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসেন গণতন্ত্রের চর্চা করেন এবং আমি কোনো হুঙ্কার দিয়ে বলতে চাই না
আওয়ামী স্বেচ্ছাসেবকরে আমি আগেই বলছি যুবলীগ শেখ হাসিনার আন্দোলনের বর্ষা ফল এর